যেপর্যন্ত কইয়া সিম্ব পাখির ন পৌঁছিছি এই সৃষ্টিকে মু উলট পালট কর দেবি। মোর দরকার কই কই, আই লাভ ইউ, আই লাভ ইউ কই, আই লাভ ইউ। এই তম কই ফেরি আসছি, আই লাভ ইউ। আরে এপুড় বন এ তুমি তো হসছ কই কি? মু তম কই যা মধ্যে তুমি সিন্দুর দেইতল জানিছি। আরে মু তম স্ত্রী, মু তো কম পাখু ফেরি আসিলি, এবে তুমি পূজাও ছাড় দিও। একা একা ছে গাই সিয়ে সিয়ে মানে যাহা কো দায়িত্ব দিয়ে যাইতিরি সে সব আরাম জাদা ডকায়ত সে আসিনান্তি। আসিনি সে আসিনি মানে পূজা যাই পারিব নি? কিন্তু কহিকি এ কহিকি পাইও পাই তুমি পূজা কটকে রাখিতলো, এ কই তো ফেরি আসলা, এবে তুমি পূজাও ছাড় দিও। চান্স নাই, যে ডকায়ত মো ঘরু মো স্ত্রী কি নিয়ে যাইতলা সে নিজে ন আসা পর্যন্ত পূজা যাই পারিব নি। এ জিদ্র কোন মিলিব, সেঠি কেবে বি আসবে নি। সে আসিব নি নাই, পূজা বি যাই পারিব নি। মু তোমাকে হাত ছড়ুছি, নেহু রাহুছি, দয়া করে তুমি পূজাকে ছাড়ি। চান্স নাই, সবু কইব হলে পূজাকে ছাড়িয়া কথা কইব। অপেক্ষা কর দেখ পূজা হবে। এই পূজা দেখো, পূজা মো কথা টিকে শুনে যাও, মো কথা টিকে শুনে যাও, শুনে যাও টিকে। রাকেশ কবলু কেমিতি মু পূজাকে বঞ্চাইবি? নাই সে যাহা বিজয় না পাইবি, মতো যেমিতি হলে পূজাকে বঞ্চাইব পড়ব। হ্যাঁ নিশ্চয় বঞ্চাইবু, নিশ্চয় বঞ্চাইবি। কে দিদি তুই কিছু কহুন কে কোণ তোর? দিদি তুই কোণ পাগল হয়ে যাইছ? পাগল পাগল মো দিদি কেবে পাগল নু, মো দিদি কেবে পাগল নু, পাগল নু মো দিদি। তুমি তুমি কে কান্দিছ? এ দেখ না মু হাসুছি। দিদি তোমার দিদি কি তা না কর, সে কর মো ভালো দেখিয়া কর, মতো কথার বলাইবাকে চেষ্টা করনি। তু হচ্ছ মো দিদি, আর তোর না দীপালি? নাই মু দুর্গা, দুর্গা এ ঘরের সান বউ, কলিঙ্গ হচ্ছে মো স্বামী। নাই তো স্বামী হচ্ছেন কাঞ্চিকরণ? নাই 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 কো গোটে পরিস্থিতি পড়ে তো তো পরিচয় মতো লুচাইবাকে চেষ্টা করছু। দুর্গা সে মো দুর্গা, সে যা দেইছ না কাইকে মাঝে বহুত খুশি। দুর্গা তো তো পরিচয় পাই সারিছু, তো এ ঘর বড় বউ হয়ে সারিছু। কাই মো বেডিং উপরে শুইছিল? এ সরা কইছু কো না বড় বউ তো অন্তা ভাঙি দিয়ে যায়। চল চল বোতল ভাঙ্গি পেটরে পরে তুমি ঠিক এসছ কোন এসছ বইটি তুমি ফেরাই নেব কষ্ট পূজা মু ফেরি যাবি কোড়ে এটা পরে মো শাশুঘর শাশুঘর ছাড়ি বহু কেবল স্বর্গতর চায়ে আউ কেবে বাপ ঘরকে ফেরি যায়নি। বুঝাওনি কিছু বুঝাও না, মতে তুমি এটি কেমিতি অছ, কো পরিস্থিতি অছ সে কথা জানি সারিছি। চলো পূজা মো সঙ্গে ঘরকে ফেরি চলো। এই কোন সেটি মতে কইতলু
ମୁଁ ଏଗୁଡ଼ ବଡ଼ ବୋଉ, ମୁଁ ଯାହା ଚାହିଁବି ତାହା କରିବି, ଠିକ୍ ଅଛି ନା? ସ୍ୱାମୀର ଅଇଁଟା ଖାଇବା ସ୍ତ୍ରୀର ଧର୍ମ, ଲେପି ମଦ କାହାକୁ କହୁଛୁ? ଏ ମଦ ସୋମରସ, ସୋମରସ ସେ ତାକୁ ପିଇବେନି, ତୁ ପିଇବୁନି? ନାଇଁ ପିଇବେନି। ଯଦି ନ ପିଇବ ତାହେଲେ ତୁ ବି ଯାଇପାରିବୁନି, ତୁ ବି ଏଠି ରହିଲୁ। ନାଇଁ ନାଇଁ, ମୋ ଭାବିଜ ଯିବେ, ମୋ ଭାଉଜ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଯିବେ। ଦିଅ ମୁଁ ଚମଇସା ପୂରଣ କରିବି। ହଁ ଭାଉଜ, ସ୍ୱାମୀରେ ଯା ପୂରଣ କରିବା, ସ୍ତ୍ରୀରେ ପରା ଧର୍ମ, ମୋ ସ୍ୱାମୀକୁ ଯା ମୁଁ ପୂରଣ କରିବି, ମୁଁ ସେ ମଦ ପିଇବି। ନାଇଁ, ତମେ ସେ ମଦ ପିଇବନି, ତମ ବଦଳେ ମୁଁ ସେ ମଦ ପିଇବି। ତମେ କାହିଁକି ପିଇବ? ଆଉ ତମେ କାହିଁକି ପିଇବ? ମୁଁ ପରା ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ। ମୁଁ କ'ଣ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ନୁହଁ, ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ନୁହଁ ମୁଁ। ଯେତେ ଜାଣ ତମେ ମୋ ସୁରଜ ଭାଇଙ୍କ ସ୍ତ୍ରୀ। କେମିତି ମୁଁ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ହେଲି? ହଁ କେମିତି ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ହେଲି? ମୁଁ କ'ଣ ତାଙ୍କ ସାଙ୍ଗେ ସଂସାର କରିଛି? ଆଉ ବାକି ରହିଲା ସିନ୍ଦୁର କଥା, କିଏ କ'ଣ ମୋତେ ସିନ୍ଦୁର ପିନ୍ଧେଇ ନାହାନ୍ତି? ସେ ବଞ୍ଚିଥାଉ ତ ମୋ ସିନ୍ଦୁର କ'ଣ ଲେଭି ଯାଇଛି? ହଁ ବନ୍ଦ କର, ତମେ ତମେ ଚାଲି ଯାଅ, ଚାଲି ଯାଅ କହୁଛି। ଇଏ ତମର କେହି ନୁହେଁ, କିଛି ନୁହେଁ, ମୁଁ ଆଙ୍କର ସ୍ତ୍ରୀ। ନାଇଁ, ମୁଁ ହେଉଛି ତାଙ୍କ ପ୍ରକୃତ ସ୍ତ୍ରୀ। ହଁ ହେଲା, ପିଟାପିଟି ଲାଗିବା କିଛି ଆବଶ୍ୟକ ନାହିଁ, ସମସ୍ତେ ଏଠି ରହିବ ହେଲା। ଯିଏ ମୋର ପ୍ରକୃତର ସ୍ତ୍ରୀ ସିଏ ବର୍ତ୍ତମାନ ମୋ ହାତରୁ ନେଇ ମଦ ପିଇବ, ତାହେଲେ ମୁଁ ଜାଣିବି ଠିକ୍ ସ୍ତ୍ରୀ। ନାଇଁ ନାଇଁ, ଇଏ ତ ଅସୁର। ନା 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 ନା, ଇଏ ସ୍ୱାମୀ, ଇଏ ତମ ସ୍ୱାମୀ, ଇଏ ତମ ସ୍ୱାମୀ, ଇଏ ମୋ ସ୍ୱାମୀ, ଇଏ ଜଗତ ସ୍ୱାମୀ ଜଗନ୍ନାଥ। ରାଇଟ, କହିଲ ଏ ସଙ୍ଘାଜିନ ତୁମକୁ କିଏ ଦେଇଛି? ତମେ କହିଲ ଏ ସଙ୍ଘାଜିନ ତୁମକୁ କିଏ ଦେଇଛି? ତମେ କହିଲ ଏ ସଙ୍ଘାଜିନ୍ଦୁର ମୁକାଳିଟା ପାଗଳି ହେଇଯାଇଛି। ଆ ପାଗଳାମି ଭଲ କରିବା ପାଇଁ ଦୁନିଆର କୌଣସି ଡାକ୍ତର ନାହିଁ। ଆ ପାଗଳାମି ଭଲ କରିବି କେବଳ ମୁଁ। ମୁଁ ଖାଲି ହୋଟେଲରୁ ଫେରି ଆସେ, ଏହାପରେ ତମ ସହିତ କଥାବାର୍ତ୍ତା। ପୂଜାକୁ ସାଙ୍ଗରେ ନେଇଯିବି, ମୋତେ ଅନୁମତି ଦେଇକରି ଯାଅ। ଅନୁମତି? ହଁ, ସମସ୍ତେ ଖାଇ ପିଇକି ଥାଅ, ଆଜି ରାତ୍ରି ଯାପନ ହବ ହୋଟେଲ ମହାବଳ। ଇଷ୍ଟର୍ନ ଅପେରା, ଇଷ୍ଟର୍ନ ଅପେରା।